আপনারা জানেন ডেভিড আর ক্যালিস কে একসাথে এরা আলেম শিক্ষা দিয়া সেই সেই ব্রিটেন থেকে দাড়ি সুন্দর করে রাইখা মাদ্রাসায় ট্রেনিং দিয়া মদিনায় পাঠাইছে নবী মুহাম্মদের লাশ চুরি করে নিয়ে আসে। যেই ঘরের থেকে আমার নবীর লাশ চুরি করতে আসছিল ওই ঘরটা আমি গুনাহগার 2004 সালে দেখেছিলাম। এখন এটা তার কাটা দিয়ে ঘেরাও দিয়ে মসজিদ বানাই লেছে, পুরো শিশা দিয়ে ঢালাই দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন না বাজান দেই ডেভিড আর কেলিক্স সরম রাস্তা খনন করতে করতে নবীর পা পর্যন্ত চলে আসছে। এ বগুড়া তরুণ থানার বাইরে রে এই জালিম গুলা এত বড় পাপ পার এতগুলা হারামি এতগুলা বেজরমা কারণ জাগত দেশে ঠিক নাই ওরা ছিন্নমূল ওরা কোনদিন যাদের জন্মের ঠিক নাই তারা কোনদিন সর্বপার বৈধ সম্পদ হতে পারে না। ইসরায়েলে কোন বিবাহ নাই বাজান বিবাহের কোন সিস্টেম ইসরায়েলে নাই। এ যুবক বাইরারে এই বেজরমা দুইটা ডেভিড আর ক্যালিস আধা কিলোমিটার দূরের থেকে তারা রাস্তা খনন করতে 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 বিশ্ব নবীর রওজা পর্যন্ত চলে আসলো। আমার নবীর ডান পাওটা বের হয়ে গেছে বাজার আমার নবীর পা পর্যন্ত যখন চলে গেছে আমার নবী তখন স্বপ্নের ভিতরে নুরউদ্দিন জঙ্গিকে স্বপ্নে দেখায় তখন মদিনা গভর্নমেন্টের প্রধানমন্ত্রী ছিল নুরউদ্দিন জঙ্গি তুর্কির জমিনে বসে বাবা সে শাসন করত বিশ্ব নবী স্বপ্নে দেখায় নুরউদ্দিন রে এই মদিনা আমি নবীর দাঁত ভাঙ্গা মদিনা এই মদিনা আমার জন্ম দিতে শরীরে রক্ত জড়াইছি বহুবার দাঁত ভাঙ্গা রাইখা শিরে নুরউদ্দিন দুনিয়ার সব নবী গাল ভরা দাঁত লয়া কবরে আসছে আমি নবী দুইটা দাঁত দুনিয়ায় রেখে কিয়ামতের মাঝে আমার এই দাঁত দুইটা মাওলার সামনে দিয়া বলবো মাওলা আমার উম্মতের তুমি মাপ দিবা নুরউদ্দিন তুই তাড়াতাড়ি আমার কবরের কাছে যা যদি ওই বেঈমান তুইটা আমার কবরে আমার লাশে হাত দেয় আমার জেসে মুবারাকে যদি হাত দেয় আমার কদমে হাত দেয় পুরা মদিনা সারা পৃথিবী আল্লাহ উল্টায়া ফেলবে নুরউদ্দিন স্বপ্নের ভিতরে বললেন ইয়া রাসূল আল্লাহ আপনি ওই বেঈমান দুইটার ছবি আমার একটু দেখায় দেন নবী আবার বলে এই যে বেঈমান দুইটার ছবি দেই গেল নুরউদ্দিন ওই রাত্রি বাবা ঘোড়ায় সওয়ার হইলেন ঘোড়ারে কদম দিয়ে বললেন ঘোড়ারে আর একটা রাত সময় পাইলি আমার নবীর জেসেম মুবারাকে শরীরে হাত দিবে বেঈমান আমি নুরউদ্দিন জঙ্গি এই তুরস্ক থেকে ফিলিস্তিন থেকে তখন তুরস্ক ছিল বাবা ফিলিস্তিনের মধ্যে আমি এই ফিলিস্তিন থেকে মদিনায় যাইতে আমার অন্তত 7 দিন সময় লাগবে আমার সময় তুই লাগাবি মাত্র 1 দিন তুই আমার মাওলারে বইলা দে তোর পায়ের মধ্যে যেন আল্লাহ কুদরতি শক্তি দিয়ে দে বাজন আটলান্টিক গিরিশ নদী পার হচ্ছে ঘোড়ার পায়ে কোনো পানি লাগে না নুরউদ্দিন জঙ্গি মাত্র ওই একটা রাত আর একটা দিন এই 1.5 দিনের মধ্যে বাবা মদিনার ভূখণ্ডে চলে আসছে মাগরিবের টাইমে নুরউদ্দিন জঙ্গি মসজিদে নববীর সদর দপ্তরে দাঁড়ায়া বলে এই মদিনার বাহিরে একজনও 3 দিন পর্যন্ত বের হবে না। আমি মদিনার গভর্নমেন্টের প্রেসিডেন্ট বললাম 3 দিন সময় দিলাম একটা প্রাণীও পুরুষ আর মহিলা মসজিদে নববীর থেকে কোন পুরুষ কোন মহিলা বের হবে না। খাওন দাওন গোসল সব মসজিদে হবে। পুলিশের এনএসআই
আমাদের দেশের বোঝাবার জন্য বলছি, ডিবি, এনএসআই, ডিজিএফআই সব বলে স্যার আপনি তো কখনো ইনফরমেশন না দিয়ে আসেন, আজকে কেন আসছেন? বলে কথা বলবা না, আমি ইনফরমেশন পাইয়েই আসছি। কত বড় আশিকের আসন ছিল মদিনায়। এই বেজর মা ইহুদির বাচ্চারা খুব বড় বেজর মাথায় দেখা, এরা চেয়েছিল তোর নবী মোহাম্মদ দিয়ে বাহাদুরি দেখা, তোরা বলস নবী জিন্দা কবরে শোয়া, তোর নবীর আইনা কাইটা আরব সাগরে বাসায় দিব। এদের পেলান ছিল এইটা, কষ্ট হইতেছে টাকা নেই দেখে এখন কামবে, দেখবো আমি আশেকের আসলে এখানে কয়জন আছে। আমার নবীর যদি সত্যি দেখতে চান নুরুদ্দিন জঙ্গির মতো চোখের পানি নুরুদ্দিন জঙ্গি বলেন কেউই বের হবে না, সমস্ত ডিপার্টমেন্টের সমস্ত পুলিশ, আমি বুঝাবার জন্য বলছি ওই জামানায় তার বিডিআর আর্মি ছিল না, বাহিনী একটাই ছিল, বুঝাবার জন্য বলছি আর্মি পুলিশ বিডিআর আনসার যা আছে সব মসজিদ নববী ঘেরাও করে বসে আছে, সবাই সমালোচনা করতেছে, বাচ্চার মাথা বুড়া বসে পাগল হয়ে গেছে। বাজানদের নুরুদ্দিন জঙ্গি বললেন যারা মসজিদে ঢুকছে একটা পুরুষ বের হবে না, নুরুদ্দিন জঙ্গি ভেবেছে এই বেঈমান দুইটা তো কাজ শুরু করার জন্য রাত্রি বের হবে, নবী আমার বলছে একটা রাত পাইলে আমার লাশে হাত দিবে আমার গায়ে হাত দিবে, রাত্রে বের হবে। নুরুদ্দিন জঙ্গি তার দিয়ে তাকিয়ে আছে অ্যাটেনশন, কে বের হয়ে দেখবো, বাজান্দে ইশারের নামাজটা শেষ হয়ে গেল, খাওয়া দাওয়া মসজিদে শেষ, নুরুদ্দিন জঙ্গি খুতবা দিচ্ছে, পুলিশকে বলে দিছে গোয়েন্দা বিভাগকে দেখবা কে বের হয়, হঠাৎ করে দেখা যায় দুইটা শয়তান বের হয়ে যাচ্ছে। আসলে আপনার কষ্ট হয়ে গেছে, হ্যাঁ মুনাজাত করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাইদের কষ্ট হয়েছে, আমার কষ্ট হয়ে গেছে, আল্লাহ যাই ওয়াজ ওদের ঘন্টা হয়েছে, তাহলে এবারে সুবহানাল্লাহ বলবেন তো, আমি জানি আপনাদের খুব ভালো লাগতেছে এই জন্য সাইয়ার হয়েছেন, আমি কি কি কম না কম এইবার বলবেন, হ্যাঁ ইনশাল্লাহ বলেন তো, দুইটা কুকুরটা বাইরে গেছে। আমার নুরুদ্দিন জঙ্গি বলেন দেখো তো এই দুইটা লোক কোথায় যায়, স্যার এরা তো আল্লাহর ওলি, এরাই দেড় বছর মদিনায় আসছে স্যার, এরা কারোবারই খায়ও না, এরা দাওয়াত তাবলীগের দিন ভরে কাজ করে, রাতে ঘরে তো বাইরে না, দাওয়াত তাবলীগের কাজ করে লাগ দেখবেন গাঠলে অনেকে যায়, যাই ওই গাঠির পরে পাড়া দিয়ে ফ্যান চুরি করে, আসে না নাই, এই জন্য কি তাবলিগের দোষ? দোষ তো বদমাইশের, কথা বল না কেন, এটা হলো নেক সুরতের ধোকা, কিন্তু দেখা যাইতেছে নেক ওরা তো ইবলিস, ঠিক না, রেডি রেডি, আল্লাহু আকবার বলেন তো, দেখো তো এই দুইটা কই যায়, স্যার এরা আল্লাহর ওলি, এই আল্লাহ ওয়ালা না আল্লাহ ভোলা এটা আমি জানি, আগে নজর কর কই যায়, উপরে দেখে সক সক করলে শোনা হয় না, এমনি শোনা হতে পারে, এমনি শোনার ঘর কেউ কেসি গেট তালা 300 টার তালা মারে, আর স্বর্ণের দোকানে তালা মারে অন্তত 8টা 10টা, ভিতর দিয়ে মারে বাইর দিয়ে মারে লোহার প্যারাক মারে, এরপরে ভয় থাকে দারোয়ান রাখে, কথা বল না কেন, হ্যাঁ নুরুদ্দিন জঙ্গি বলে দেখো কোথায় যায়, বাজানদে যখন যাইতেছে যাইতেছে হঠাৎ করে যাইয়াই তার দরজা ক্লোজ করে দিছে, নুরুদ্দিন জঙ্গি তাদের পিছনে পিছনে গেছে, ইতিহাস খুলে দেখেন উলামা একরামের কাছে জিজ্ঞেস করবে, দরজা যখন ক্লোজ করে দিছে লাগায় দিছে, নুরুদ্দিন যে টক টক করে আওয়াজ করতেছে দরজা খুলু, বেঈমান দুইটা পোশাক পাল্টাইতেছে, কারণ যে ঘরটা তারা ভাড়া নিছে এই ঘরের থেকেই বাবা তারা শুরু করছে কাজ, তাদের মিশন ওই ঘরের উপরে বাবা, ওই গর্তের উপরে যেখান দিয়ে সুড়ঙ্গ পথ খনন করেছে,
বাংকার খনন করেছে, ওই বাংকারের উপরে একটা চকি দিছে, ওর উপরে আবার একটা বাটি দিছে, এর উপরে আবার একটা ডাল দিছে, এরপরে খন্তা কোদাল পাশে রেখে দিছে। বাজান দেড় বছর ধরে তারা এই ষড়যন্ত্র করতেছে। নুরউদ্দিন জঙ্গি যখন ঘরের মধ্যে ঢুকছে, ঢুকতে দেরি আছে, তারা কোদাল নিয়ে দাঁড়ায় গেছে আঘাত করবে। নুরউদ্দিন জঙ্গি কেন নাম রাখছে? নুরউদ্দিন জঙ্গি এমন একজন মর্দ মুজাহিদ ছিল বাবা, একজনের কাছে ২০ জন মুজাহিদ তার সামনে কিছু না। সালাউদ্দিন আইয়ুবীর মতো একজন মর্দ মুজাহিদ, যেই সালাউদ্দিন আইয়ুবী এই ফিলিস্তিনকে বাবা এক যুগের উপরে শাসন করছে। সালাউদ্দিন আইয়ুবীর বিবি নিজে টুপি সেলাই করে সংসার চালাইতো, কি মনে করেন আপনি? এই সালাউদ্দিন আইয়ুবীর মতো একটা মর্দ মুজাহিদ নুরউদ্দিন জঙ্গি বেঈমান দুনারে কুকুরের মতো বাবান বেঁধে ফেললেন, জনমের মতো মাইট দিয়ে দুনিয়ার থেকে খতম করলেন কুত্তা দুটারে। সমস্ত সৈন্য সামন্ত আশ্চর্য হয়ে গেল, যারা দেড় বছরের ভিতরে কারোর সাথে কোনো কথা বলে না তাদেরকে আমাদের বাদশা এইভাবে মারল, বুঝতে পারলাম না। এখন চোখের পানি ফেলে কাঁদবা আসি গে রাসূল ভাইরে। নুরউদ্দিন জঙ্গি লাঠি দিয়ে খাটটা ফেলায় দিল, পাটিটা ফেলায় দিয়ে তসলাজ লয়ে বাবা যখন গর্তের মধ্যে নামছে, তসলাজ মারতে 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 যায় দেখে কিছুদিন যাওয়ার পরে আর কোনো বাতি লাগে না, আমার নবীর শরীরের আলোতে পুরো গর্ত আলো হয়ে গেছে, পুরো গর্ত আলো হয়ে গেছে। আল্লাহর কুতুবের মুরিদের নুরউদ্দিন জঙ্গি করলিং করে করে বাবা যাইতেছে, যায় দেখি আমার নবীর কুদরতি বরকতি রহমতি দুইটা পাও বাইরে রয়েছে। ওই গর্তের ভিতর দিয়ে আলো বের হইতেছে। নুরউদ্দিন জঙ্গি ওখানে বসি আমার আল্লাহর কুদরতি পায় ওই সরম রাস্তার মধ্যে বসিয়া আল্লাহর প্রশংসা করে আর কান দেয়ার মানে মালি রে, যার জন্য তুমি দুনিয়া বানাইছ তার সাথে এই কাম করছে আল্লাহ। আল্লাহ দেখো তোমার নবীর কথা শুনিয়া যারা কাল দেয় এদের মধ্যে কে কি গুনাহ করছে আমি জানি রে, তোমার নবীর ইশকে পড়িয়া যাদের চোখে পানি আসবে এদের মা দুঃখিনী রে মাফ করে দিবা, বাবারে মাফ করে দিবা, নুরউদ্দিন জঙ্গির মতো বানায় দিবা। নুরউদ্দিন জঙ্গি আমার নবীর পাও দুইটারে কদম দুইটারে বুকের মধ্যে লাগাইয়া কোরআন শরীফের মতো কাঁদার বলে নবী আমি জানি আপনার ইন্তেকালের পরে আজাব অন্ত, আপনার মারধর করার পরে কবর দেওয়ার পরে কেউ আপনার জিসিম মোবারক সরাসরি ধরতে পারে নাই, যদিও স্বপ্নের মাধ্যমে কেউ ধরছে। আমি আপনার জিসিম মোবারক স্বপ্নের ভিতর নাই ডাইরেক্ট ধরলাম, নবীজি আমার আপনি মাফ করে দিলেন। নুরউদ্দিন আমার নবীর কদম বুকি নিয়ে কাঁদতে কাঁদতে বাবা বেহুশ হয়ে গেলেন। ওই বেহুশ অবস্থা আমার নবী নুরউদ্দিনের মাথায় হাত দিয়ে বলে, নুরউদ্দিন রে একটা শর্তে তোরে আমি ক্ষমা করব, মদিনার প্রেসিডেন্ট সারা জীবন থাকবি, আমার কবর আর আমার দুই শ্বশুরের কবর আবু বকর আর ওমরের কবর সহ কিয়ামত পর্যন্ত 100 ফুট মাটির নিচ থেকে শিশা দিয়া ডালাই দিয়া দিবি, ডালাই দিয়া দিবি, ডালাই দিয়া দিবি, ডালাই দিয়া দিবি। বাজেন এখন আমার নবীর রওজা শিশা দিয়া ডালাই দিয়া দেখেন হাদি সাহেবরা, এটা আমার নবীর কবর ভেদ করার মতো ক্ষমতা কার? এই বদমাইশের জাত, এই বনি ইসরাইলের জাত, এই যে বাজানদে বেজরমার জাত, এরা কিন্তু আমার নবীর ইন্তেকালের পরে আর আগে কম চেষ্টা করে নাই গো বাবা। আমার নবীর যখন 8 বছর বয়স, চাচার সাথে বাবাই ফিলিস্তিন ব্যবসা করতে গেছে, তখন ফিলিস্তিন নাম না, ফিলিস্তিনের নাম ছিল শাম।
কি নাম শামদার সিলাই দেশের নাম 8 বছর বয়সে আমার নবী সাসার সাথে ফিলিস্তিন গেছে যেখানে মা মারিয়ামের কবর এই মসজিদ আকসার পাশে নবী মাল লয়ে যখন গেছে এই বেজর্মা ইহুদির বাচ্চারা নবীর মারার জন্য ডাল সর কিনে আসছিল নবীর চাচা জীবনকে বাজি রেখে মক্কায় নিয়ে আসছে আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই এখানে শেষ না গো বাবা আমার নবী যখন তার মায়ের সাথে কবর দেখতে মদিনায় গেছে তখন গোহায়রা রাহেব একজন ইহুদির পাদ্রী ছিল ইহুদিদের আলেম সে আমার নবীর মাইরে ফেলানোর জন্য 160 কিলোমিটার দূর থেকে বেঈমান মদিনায় আসছে যখন আমার নবীর চেহারাটা দেখছে তার মায়া লেগে গেছে আমার নবীর চেহারা মোবারকের মধ্যে এমন বরকত ছিল বাবা আমার নবীর দেখলে আর ক্ষুধা লাগতো না আমার নবীর দেখলে কার পানির পিপাসা লাগতো না আমার নবীর দেখলে কেউ কোলে না নিয়ে পারতো না ওই 160 কিলোমিটার দূর থেকে আসছে আমার নবীর বাইরে ফেলবে আমি না লাভ দিয়ে আমার নবীর কোলে নিয়ে কই বাবা ও বাবা তুই এদিকে আয় এই লোকটা শ্রাবণি বেশি ভালো না এ যুবক তুই উঠিস না ভাই আই বয় ভাই পাঁচটা মিনিট বয় আমি অসুস্থ মান বয় আমি তোদের পাও ধরে গেলাম জীবনে আর দেখা হবে কি রে জানি না যদি দেখা না হয় কিয়ামতের মাঠে দেখা হবে ভাই এই কোরআন হাতি নিয়ে বলে গেল আমি অনেক কষ্ট করে মাহফিল করি কেন জানো আমি দুইটা ওয়াজ করি না আমি প্রতিদিন একটা ওয়াজ করি আমার টাকা আমি হালাল করে নেই মোহাম্মদের দাম এক নাম্বার হলো তারা গরিব হোক আর ধনী হোক খাবার পাক বা না পাক একটা পাম রুটি খা আর পান তাবাত খা পাম রুটি খা পান তাবাত খা খাওয়ার শুরুতে বলবে তারা বিসমিল্লাহ শুরুতে কি বলবে জোরে কোন খাবার পরে বলবে এই মাত্র দুইটা কারণে উম্মতে মুহাম্মাদের দাম আমি আল্লাহর কাছে সব নবীর উম্মতে চেয়ে দাম মজন্দে মুসা নবী বললেন মালি উম্মতে মুহাম্মাদের যদি এত দাম হয়ে গো তারা কি সবাই পয়সার দিক দিয়ে দামি হবে তারা কি অর্থের দিক দিয়ে পৃথিবীর সব উম্মতের চাইতে ধনী হবে আমার আল্লাহ বলে না রে মুসা না তারা সারাদিন খেতে খামারে কাজ করবে ভুট্টার খেতে পেঁয়াজের খেতে রসুনের খেতে মসুরি কলই মসুরি খেসারি ধান খেতে কাজ করবে ও মুসা দুপুরের দিকে নামাজ ঠিকই পড়বে শরীরের মধ্যে মহিলা থাকবে গামছাটা বিছাইয়া জমির হাতালেই দাঁড়ায় নামাজে দাঁড়ায় যাবে এ মুসাই কানি শেষ না সারাদিন ক্লান্ত শরীর লইয়া ইশারের নামাজটা যদিও জামাতে পড়তে না পারে ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া মুসা ঘরে আসিয়া দেখবে সারাদিন কামলা দিয়ে মালিক পয়সা দিবে না সারাদিন মাটি কাটবে ইচ্ছা চালাবে ব্যাংকের বৃষ্টি হবে ইনকাম হয় নাই বাজারও করতে পারে নাই অল্প কয়েকটা টাকা দিয়ে তারা বাজার করিয়া এক ফুট খাবার পেলেটে লইয়া পেটে ক্ষুধা থাকবে তবু আমার ওই পাগল গুলো ক্ষুধার তো পেট লইয়া বলবে আলহামদুলিল্লাহ আর আমি তোর বেয়াদব উম্মত গুলাকে 40 বছর জান্নাতের খাবার খাওয়াইছি
আমি আসমান থেকে ভুনা পাখির গোশত আর বিরিয়ানি ফেলতাম জমিনে, জিব্রাইল পাতিলা ভরে তোর উম্মতরে খাওয়াইতো, খাওয়ার পরে জানোয়াররা জীবনও কুত্তা বিলের মতো খাইছে, কোনদিনও জান্নাতের খাবার খাই আলহামদুলিল্লাহ বল নাই। আমার নবীর উম্মত গুলা চেহারার মিল হবে না, তারা সাইজে খাটো হবে, তোর উম্মত গুলা লম্বা 130-135 লম্বা, তার উম্মত গুলা 5টা এক জায়গায় করলে যেই বডি, তোর উম্মত একটা সেই বডি। তারপরে হারামের জাত গুলা একবার আমি মাওলাকে আলহামদুলিল্লাহ দিয়ে খুশি করে নাই, এই জন্য আমার নবীর উম্মত গুলা আমি আল্লাহর কাছে এত দামি। মুসা পায়গম্বর চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও মালিক একটা কথা কও কি, উম্মতে মুহাম্মাদের যদি এত দাম হয়, যেই দাম এখন আমি মুসা দেখতেছি আমারও নাই। এই ভাই এ ক্যামেরাম্যান তোমার হাত সরাও, আর দেখো হাত সরাও, এরপরে বড় টিভি টিভি করে শুধু আমার দিকে দেখাবেন, কোন দিক থেকে না ওয়াজ কিন্তু এক জায়গায় করতে অনেক কষ্ট হয়, তোমরা ডিস্টার্ব করবে না, মিডিয়া তোমরা আসছো আমি না করি নাই, অনেক বক্তা কিন্তু মিডিয়া থাকতে দেয় না, কারণ মিডিয়ায় আমাদের কোনো উপকার করে নাই, ক্ষতি ছাড়া। মামুনুল হক আজকে সন্তান দেখে জেলখানায় এই মিডিয়ার কারণে, মিজানুর রহমান আজহার এই দেশ ছাড়ছে এই বদমাশ মিডিয়ার কারণে। কারণ আমি এখানে কি ওয়াজ করতেছি আমার শাশুড়ি শেখ হাসিনা জানে, এই বদমাশটা যখন ছাড়বে তখন সে জানবে। আর এইগুলো এমন সারা সারে ওই ইসরায়েল বেজরমা আছে না, এমন কিছু বেজরমা মিডিয়া আছে, ওরা খালি কন্টেন্ট বানাবার জন্য ভিউ বাড়াবার জন্য চেষ্টা করে, ও ভাবে না যে আমার এই মিডিয়ার উপরে ভিত্তি করে একজন আলেমের লাইভ ফিউচার দাঁড়িয়ে আছে, কথা বলেন না কেন, তার জীবনের একটা খুঁটি দাঁড়িয়ে আছে আমার পরে ভিত্তি করে। মিজানুর মানাসারি কবে কবে কি বলছে ছেড়ে দিছে, ওইটার এমন ভাবে থাম্বিল দিয়ে ছাড়াইছে লেগে গেছে আওয়ামী লীগের বড় বড় মন্ত্রীদের কপালে, লাগার সাথে সাথেই তো এক ঘন্টার ভিতরে 150 ভিতর অন্তর গরম ডিম দিব, সোলা সারা আসলা দেব। মামুনুল হক কোন জায়গা কি বলছে এটা জানতো সরকার? এই যে আজ থেকে 30-32 বছর আগে কোন মিডিয়ার ছাতা ছিল না, আমার শুরু জীবন আমি 2011 পরে মিডিয়া আসছি, 11 আগে আমি মিডিয়া আসিনি, মিডিয়া আমি চয়েজই করতাম না। তবে মিডিয়া রাখার দরকার আছে, মিডিয়াও দরকার আছে, কিন্তু মিডিয়া তোকে পাও দর্শি কোন আলেমকে কালারিং করিস না জাতির সামনে, দুইটা পয়সা কামাবার জন্য কোন আলেমের জীবনটাকে নষ্ট করিস না, কথা বলে না কেন। আমার ওয়াজ দেখবেন বেশিরভাগ হাসির ওয়াজ গুলো বদমাশ গুলো সারে, আমি যে সবচেয়ে বেশি কাম দাই আল্লাহর হুকুমে এটা একবারও সারে না। আমি কোন জায়গায় বিড়ি খাওয়ার স্টাইল দেখাইছি, কোন জায়গায় জেন্সের গান গাইছি, মমতাজের ফতোয়া দিছি, ওইগুলোই সারে, কথা বলেন না কেন। আল্লাহ এদেরকে হেফাজত করেন, জোর করে আমিন। মিডিয়া তোদের জন্য আমি দোয়া করি আল্লাহ তোদের হালাল রেজিক খাওয়ার তৌফিক দান করো। এই আলেমুল আমারে গালি শুনাইয়া তুই টাকা কামাইয়া পোলা পানলে খাওয়াবি, কসম আল্লাহ আলেমের বর্দোয়া নিবি তোর পোলা লুলা হবে, তোর পোলা জীবন মানুষ হবে না, গাঞ্জা কর হিরোইন সি বদমাইশ হবে, আর তুই লুলা হবি, আর তোর ক্যামেরা সহ ডাকাইতে প্রতি মাসে মাসে একবার চুরি করবি, আর তোর ট্রাকের সিপের মধ্যে নিয়ে ওয়ান্দার গুশান ঘুষাইব তোরে, আলেমের বর্দোয়া আছে তো তোর অ্যাকাউন্টে, কথা বল না কেন। তোর ক্যামেরা প্রতি মাসে মাসে হারাবে আমি কসম করে বলে, তোর টিরাকে সিপাই শেরপুর টিরাকে সিপার মধ্যে নিয়া, কতক্ষণ না কেন হাসিস, হাসেন কেন মিয়া, এই মিডিয়ার যন্ত্রণ এখন অতিষ্ঠ হয়ে গেছে, কথা বলেন না কেন। একশার হাসির ওয়াজ সারবে মানুষের বকা শোনাবে আলেম ওলামা, হালাকে এত কষ্ট করে ওয়াজ করি 1.5 ঘন্টা 2 ঘন্টা, আমার কষ্টের ওয়াজ গুলা সারে না, সারে সব হাসির ওয়াজ, আর আমার মারে তুলা বকে আমার মরা মারে বকে এই মিডিয়ার কারণে, তো যেই মিডিয়ার কারণে আমার মায়ের বকা শোনাবো আর গুষ্টি নিকুচি করি আমি, পাড়ার ঘরে পাড়া
কষ্ট হইতেছে আর আর কোনদিন এইভাবে সারবো না আমার যত বদনাম আছে তোরা সার ওইগুলো দেড় টাইম নেই এখন কারণ বহুত বকা হুনছি বকা হুনতে হুনতে এখন সইয়ে গেছি এখন আমার মায়ের কবর তুইলে আমার দুঃখ লাগে না কারণ ওর মা রাত ভালো আছে কথা বল না কেন আল্লাহ যারা আলেমুল আমার মাকে বকা শুনায় কমেডিয়ান বকা এই আওয়াজ করে শুনায় কারণ ষোলোটা বছর এলেম শিখছি ষোলোটা বছর দেশ বিদেশ মিলে দেওবন্দ বাংলাদেশ মিলে ষোলো বছর লেখাপড়া করছি মায়ের কষ্ট বুকি নিয়ে লেখাপড়া করছি আজকে যদি সেই মায়ের বকা শোনাইতে ওয়াজের জগতে আইয়া এই মিডিয়ার কারণে এগুলোকে বর দেওয়া দেবো না এগুলোকে দুলাভাইকে শোনা দিব আল্লাহ হেফাজত করেন জোর করে আমিন আরো জোর করে আমিন তবে আজকে যে মিডিয়া গুলো আইসে এগুলোর একটু পাম দেই এটা ভালো এটা আমার খাওয়াতো ভাই এগো বলাবন ভালো হইল এগো মা বাবা আল্লাহ হার্ডের রোগ বানাইব না এগো প্রতি আমার দো আছে জোর করে মারহাবা পাম দিলাম পাম যদি উল্টা পাল্টা সারে আর যদি আমি দেখি প্রত্যেকটা মিডিয়ার সাবস্ক্রাইবার আমাকে করা আছে এমনই মামলা দিমু কত মিডিয়ার যে ব্যান করে দিছে জানো না তাহসিন শুন ইলিয়াস রহমান যেহেতু ব্যান করছে খবর তো জানো না যে একবার সালে দশ কোটি মানুষ দেখতো এক মিনিটে ওইটারে ব্যান করছে আমি ইলিয়াস রহমান যেহেতু মামলা দিয়ে এরপরে আসলে যে সিলেটের একটা আরো দিছি খবর লয় মামলা দিয়ে এরপরে আসলে তাস মিডিয়া আমার মেয়ের হাফিজ রহমান সিদ্দিক রে কদিন লাফালাফি করছে মামলা আমি দিছি ওর বিরুদ্ধে দেখ ওর মিডিয়া কই গেছে গে এখন এই জগৎ তুই এই পালাইছে অতএব আমি একসাথে বলবো জমিনের মালিক কে খবরদার মনের কষ্টগুলো আপনাকে বগুড়া বলে গেলাম আল্লাহ সব বক্তাবাইকে আপনি হেফাজত করেন ভাই আমির হামজা অতি তাড়াতাড়ি ছাড়া পেয়েছে এলিয়া দেখছেন মানে প্রধানমন্ত্রীর কাছে আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছিলাম যে আমি আপনার পরিবারে বিবাহ করছি আপনি আমার দেশের মেয়ে আপনি আমার দেশের রত্ন বঙ্গবন্ধু কন্যা আপনি ইলেকশনের আগে আমির হামজা মামুন হক সব আলেমকে ছেড়ে দেন আল্লাহ শুকর দেহি তার পরের দিনই পিসকি রবিকুল ইসলাম মাদানির ছেড়ে দিছে আলহামদুলিল্লাহ বলতে পারলেন না এখন যে আমার কথা হয়েছে তা না হয়তো আল্লাহ মেহরবানি করছে এর কয়েকদিন পরেই শুনলাম দুই দিন আগে আমার ভাই আমির হামজা ছেড়ে দিছে ওরে ভাই আমরা যে যে মস্তাকের হোক না কেন ভাই আমরা সবই আলেমই ভাই কথা কর না কেন আমির হামজা জীবনে কমই মাদ্রাসা পড়ে নাই সে নিজেই বলে আমি আলিয়ে পড়ছি আমার আলিয়ে ভাই হইছে দেখে কি সে আমার ভাই না সে একজন বক্তা আমি একজন বক্তা সে আমার কলিজার ভাই এই তিনটা আড়াইটা বছর তার দুইটা মেয়ে নাবালক দুইটা মেয়ে বাবার জন্য কলিজার ওর মেয়েটার দৃশ্য সারা পৃথিবী ভাইরাল হয়েছে যেই মামলা ওরে কোর্টে উঠাইছে আর মেয়েটা বাপের পুলিশ ব্যানের গুনাডাই ভাবে রডটা ধরে ঝুলে রয়েছে বাদরের মতো বাবারে এক নজর দেখার জন্য হয়তো মাননীয় প্রধানমন্ত্রীর এই দৃশ্যটা দেখে ফেসবুকে তার অন্তরে দাগ কাটছে আমিও তো বাবার পাগল আমিও তো মায়ের পাগল আমি তো আমার বাবা মায়ের জন্য প্রতি প্রতি 15 আগস্ট আমি তাদের জন্য দোয়া করি তাহলে এই আমির হামদার মেয়েটাও তো বাবার জন্য পুলিশ ব্যানে ঝুলতাছে হয়তো তার অন্তরে লাগছে বিদায় বলছে ছেড়ে দেয় আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো আপনি আমার দেশের রত্ন আপনি আমার বাংলাদেশের অভিভাবক হিসাবে আলেমদেরকে ছেড়ে দেন ছেড়ে দেন ওই যে ওই আইছে কয় দিব না দিতাছে না সান্দু তোমার মতো লোক আছে বিদায় দিব না কথা কর না কেন কয় দিব না দিচ্ছে তো আলহামদুলিল্লাহ বলে ইসরায়েলের বিরুদ্ধে গেছে যেই সময় ইন্ডিয়ার মতো দাদা এতবার শক্তিশালী দেশ ইন্ডিয়া ইসরায়েলের পক্ষে চায়না ইসরায়েলের পক্ষে বিটি ইসরায়েলের পক্ষে রাশিয়া ইসরায়েলের পক্ষে আমেরিকা ইসরায়েলের পক্ষে তাদের কপালে জুতার বাড়ি বাইরা আমার ছোট্ট দেশের প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে এটা বিশাল বড় আমাদের জন্য পাওনা
কথা বলেন না কেন জীবন যা কাট থাক দীপ্তকণ্ঠ আওয়াজ দেবেন উলামায়ে কিরাম ফেরেশতাদের বুকে যদি আরেকটা বার কোন বেঈমানা আক্রমণ করে কোন মায়ের কোলকে খালি করে আর বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি একবার আমাদের অনুমতি দেয় ফিলিস্তিনে যাওয়ার জন্য জীবনকে বাজি রাইখা আল্লাহর ঘর মসজিদে আকসাকে রক্ষা করার জন্য কে কে চাইতে রাজি আছে আল্লাহকে দু হাত উঁচু দেখায় দাও আমরা সবাই নবীর সেনা ভয় করি না বুলেট বোমা এই লোকটা কয়দিন বাঁচবে আমি জানি না এই চেয়ারম্যান কয়দিন বাঁচবে আমি জানি না আমার ওই ভাই ভাই কয়দিন বাঁচবে জানি না তবে আমরা সবাই নবীর সেনা এই কথাটা যদি আপনি বলে থাকেন ঠিকই মৃত্যুর সময় আমার নবীর আপনার বালিশের পাশে পাবেন এই মানুষটা যদি জীবনে একটা দিন বালিশের পাশে পান চিরদিনের জন্য জাহান্নামে এখন হারাম হয়ে যাবে এই মানুষটা জীবনে কোনোদিন উম্মত রেখে জান্নাতের খাবার খায় না দুনিয়ার সব নবী জান্নাতের খাবার দুনিয়ার থেকে খেয়ে গেছে মুসানবীর উম্মত গুলো জান্নাতের খাবার 40 বছর খাইছে ইউনুস নবী মাঠের পেটে বইটা জান্নাতের খাবার খাইছে আয়ুব নবী 18 বছর আল্লাহর জান্নাতের খাবার খাইছে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে খাইছে জান্নাতের খাবার ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে বইয়ে খাইছে হারুন আলাইহিস সালাম জমিনে খাইছে মূসা আলাইহিস সালাম খাইছে আমার নবী উম্মত রাইকে জান্নাতের খাবার খায় নাই খায় নাই খায় নাই আমার ওই নবীর যদি বাংলার জমিনে কেউ গালি দেয় বগুড়ায় দেকার গোপালগঞ্জ দেকার জায়গায় পুঁতে ফেলবে ওর জায়গায় মাইরা লুলা বানায় ফেলবো রাজিয়া শোনা নাই কেক রাজিয়া শোনা আজকে হাত তুলে দেখায় দাও যারা দাঁড়ায় আছেন বসে বসে কলিজার ভাই আমার বসে বসে একটু কষ্ট হবে বসেন না ভাই আরে গত পরশু দিন আপনাদের এখানে ওয়াজ হবে এরকম কোন চিন্তা ভাবনাই ছিল যে বৃষ্টি নামা শুরু হয়েছিল তাই না গত কালকেও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদেরকে বর্ষার সুযোগ দিয়েছেন জানি না কোন বুজুর্গের দোয়ার খাতিরে হয়তো যে ইতিম গুলারে পাগড়ি দিব পুরা বছরটা তার অপেক্ষা করে এই মাদ্রাসার এই মাহফিলটা কেন্দ্র করে হয়তো এই বুজুর্গদের দোয়ার বরকতে শুনে বাচ্চাদের দোয়ার বরকতে আল্লাহ ওয়াজের আয়োজন করার সুযোগ দান করেছেন এই নিয়মাত আপনি কি দিয়ে শেষ করবেন অতএব আমার দিকে তাকায় থাকবেন যতটুকু আলোচনা চলবে আল্লাহ যেন আগে আমাকে আমল করার তৌফিক দান করে দুনিয়া সব মেনে নিব আমার নবীরে গালি দিল জায়গায় মেরে ফেলে পৃথিবীতে একজন মাত্র নেতার জন্য যদি আপনি জীবন দেন আপনি যদি বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে জীবন দেন আপনি 100% বলতে পারবেন আপনি জান্নাতি জিয়াউর রহমানের জন্য যদি জীবন দেন আপনি 100% বলতে পারবেন আপনি জান্নাতি সাসা ইশাদের জন্য যদি জীবন দেন তার দলের জন্য আপনি বলতে পারবেন না 100% জান্নাতি সরগোনা পিসাবের জন্য যদি জীবন দেন আপনি বলতে পারবেন না 100% জান্নাতি এই জামাত ইসলাম যারা করেন মওদুদির দল যারা করেন যে যে দল করেন না করেন যদি মনে করে বাড়িতে থাকেন এর জন্য জীবন দিলে আমি জান্নাতি না শুধু একজন মাত্র মানুষের জন্য জীবন দিলে ডাইরেক্ট জান্নাতি সে নাম বিশ্ব নবী কথা বলে না কেন সন্দেহ আছে
যার জন্য জীবন দিলে ডাইরেক্ট জান্নাতি, জীবন দিব তো তার জন্যই দিব। দুনিয়ার যত নেতা আছে সব কিন্তু স্বার্থের পাগল। যে চেয়ারম্যান দেখবেন সে পোলাপান পালে পয়সা দিয়া, তার স্বার্থ আপনাকে উপজেলার ভাইস চেয়ারম্যান, সে উপজেলার চেয়ারম্যান পোলাপান পালে তার স্বার্থ, এমপি পালে তার স্বার্থ, আমি ইয়াসরমান জিহাদি পোলাপান আমার সাথে রাখি স্বার্থ। একজন মাত্র মানুষ ছিলেন তার কোন স্বার্থ নাই, একটাই স্বার্থ আমার উম্মত মাফ হয়ে যায়, সে হলো উম্মতের দরদে আমার নবী। তো এই মানুষটার যদি কেউ গালি দেয় ওর সাথে কোনো আপোষ নাই, ইনশাল্লাহ বলেন মারহাবা বলেন। বাজানি বার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছেড়ে দিবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ দুনিয়ার মহিলারা রে, তোমরা কি তোমার স্বামীর 100% প্রশংসা করবা? পারবা না, কিন্তু আমি আমার স্বামীর প্রশংসা 100% করতে পারবো। আমার স্বামীর শরীরে আল্লাহ এমন কিছু দিয়েছিলেন দুনিয়ার কোন স্বামীর মধ্যে আল্লাহ সেটা দেয় না। ফাতেমা বলবেন, দুনিয়ার ও যুবকেরা যুবতীরা, তোমরা কি তোমার বাবার 100% প্রশংসা করতে পারবা? পারবা না। আমি ফাতেমা আমার বাবার 100% প্রশংসা করতে পারবো, কারণ আমার বাবার মতো বাবাই দুনিয়ায় কেউ জন্ম নেয় না। এ বাজার আর একদিকে তাকান, নবীর চাচারা বলতেন, দুনিয়ায় যত ভাতিজা চাচারা আসো, তোমরা কি তোমার ভাতিজার নিয়ে গৌরব করতে পারবা? পারবা না। কিন্তু আমার আল্লাহ এমন একটা ভাতিজা দিছে যে ভাতিজার প্রশংসা করলেই তার মাওলা খুশি। বাজান দেবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলবেন। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি যখন রুমাল সেলাই করতাম, আমি আমার স্বামীর একদিনের সিম্পটম বর্ণনা করছি, আমি আয়েশার হাতের থেকে সোনামুখী সুইটা পরিয়ে যাইতো, আমার করে তৈ থাকতো না, আমরা এতই অভাবী ছিলাম, সন্ধ্যার বাতি দিবে এমন তৈল ছিল না। আমি আয়েশা অপেক্ষায় থাকতাম আমার এতিম নবী কবে ঘরে ঢুকবে, আমার নবী যখনই ঘরে ঢুকতো আমি আমার নবীর হাতটাকে ঘুরাইয়া ঘুরাইয়া বাতির মতো ইউজ করিয়া সুই তালাশ করে বের করতাম। এ আমার বগুড়া দরদ জানার বাইরে রে, আজকে 9 ডিসেম্বর তুমি আমার আল্লাহর দেখাইয়া দিবা, 9 ডিসেম্বর তুমি দেখো 2023 9 ডিসেম্বর এই হাজার হাজার মানুষ গভীর রাত্রে কার জান ওই মজমার মধ্যে মা নাই বাবা নাই গো, এই দুনিয়ায় মার মতো ধরো দেখে এই মজমার মধ্যে কোন সভাপতির মা নাই বাবা নাই গো। আজকে 9 ডিসেম্বর তুমি আমার আল্লাহরে বোঝায় কমানি, এই দুনিয়ায় কয়দিন বাঁচবো জানি না, তুমি আমরা সবাই নবীর সেনা, দুনিয়ার কাউকে ভয় করি না তোমার সারা, আল্লাহ তোমার নবীর বিরুদ্ধে যারা কথা বলবে ওদের বিরুদ্ধে আমাদের এই কণ্ঠ বাজবে। বাংলাদেশে এক শ্রেণীর নাস্তিক আছে, তারা বলে নারাই তাকবীরের ধ্বনিটা জামাত ইসলাম গো, কয় না কয় শিবিরের আওয়াজ বলে, এটা বলে পাকিস্তানের আওয়াজ, তোরে তল পেটে ঘুষাম খাই কথা কর না কে, এ যুবকে তোরা দুজন যাস তাও হলে, এ তো ওই দিকে শোনে তোরা দুটা গেলি কেনা, আল্লাহ বাবা বাড়ি ঘর তুমি চিনো, সাজা চিন্তা করো না, তা আমার কি কোন আপনি আমার ডাল্লুল হয়ে গেলে ভাঙ কই না, আপনার সন্তান নেককার হবে যেরকম মারহাবা, বাজান আমার দিকে তাকাবেন, এই জমিনের মালিক কে? আল্লাহ বলতেছে মুসা তুই তো আমার নবীর প্রশংসা শুনতে চাইছিস, আমার নবীর প্রশংসা বাদ দে, তুই যখন আমার নবীর উম্মত হতে চাইছিস তাহলে আসল কথা শোন, আমার নবীর উম্মত সমস্ত নবীর উম্মতের আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ।
আসতে কইলেন না এ মুসা এখানেই শেষ না আরেকটা কথা শুন আমার নবীর উম্মতগুলো যত সময় পর্যন্ত জান্নাতে না যাবে কোন নবীর উম্মত জান্নাতে ঢুকবে না এ মুসা আরো শুন আমার নবীর উম্মতগুলো জীবনে যত গুনাহ করবে জীবনে যত গুনাহ করবে শুধু একবার মাটি পোড়া তাহফিজুল কোরআন মাদ্রাসার বাৎসরিক মাহফিলে বইয়ে চোখের পানি ছাইরে দিয়ে একবার চিল্লাই আমি আল্লাহ কই ডাক দিবে আমি ওর কলবের মধ্যে ঢুইক্যা আর জীবনের সব গুনাহ মাফ করে দেব এ মুসা এখানে শেষ না উন তো যখন আজকে আমার নবীর উম্মতের প্রশংসাতে শুনতে চাইছো আরো শোন আমার নবীর উম্মতের মধ্যে আলেম থাকবে এই আলেমগুলা তোর গাড়িতে জান্নাতে যাবে এমনি দেরি করে উঠেছে আরো যে বাপ এটা আমার থাম দেব না রেডি আল্লাহ তোলে তার উম্মত বানাই দেবে এ মুসা উম্মত হওয়ার অপশন নাই তুই তো জানোস না হে কবে আইব মুসা সে দুনিয়া আইব তোর 3000 বছর পরে আমার 3000 বছর পরে আবে আজকে তুমি তাকে প্রশংসা করো বুঝারে তার প্রশংসা না করে কই যাবি তার জন্যই তোর বাবা আদম রে বানাইছি তোর বাবা নূহ রে বানাইছি তোর জাতির পিতা ইব্রাহিম রে বানাইছি সম্পর্কে কিচ্ছু বলবো না আমার শুধু ওই নবীর একবার দেখা জোরে 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 আল্লাহ তোমার যারা সুবহানাল্লাহ বলে এদের জবান গুলাকে তুমি বড় করে দাও এদের সন্তান গুলাকে আলেম বানিয়ে দাও আল্লাহ এদের সন্তান গুলোকে কোরআনের হাফেজ বানিয়ে দাও আল্লাহ এই কলিজার টুকরা আমার মুসলমান ভাইদেরকে একবার এদের দোয়ার খাতিরে ফিলিস্তিনে সাহায্য করো বাজার ফিলিস্তিনের দিকটা গাইলে কইল যায় মানায় না গতকালকে একটা নিউজ পেপারে দেখতেন এক বাবা তার দুইটা পোলারে একবারে কই মাছ তেলে ভুনা করলে যেন কালো হয়ে যায় নারী বুড়ি সুদ দেয় মাতারা সুদ দেয় কই মাছের মতো ভুনা হয়ে গেছে এমন বোমা মারছে আগুন লেগে প্যান্ডেলের বাইরে কথা হয় আমি ওকে পাও তুলে ধরছি কমিটির বাইরে ওকে থামতে বলে দোকানের সামনে কথা হয় আল্লাহ যদি কথা বলে ওর জবানটা তুই বন্ধ করতে পারবো আর কেউ পারবে না ঠিক না ঠিক হাজার হাজার মানুষ আমার বাজানের বসে তোর বাপের বসে লোক কোয়াজ শুনে আর তুই অনেক বসে কথা বস তোর ভয় নাই আমি মুসাফিরে কষ্ট দিস না গজব তোর উপর সাইবে যেতে পারি ঠিক না ঠিক দুই টাকার দোকানদারের জন্য দ্রব্যমূল্য আল্লাহ এখনো পর্যন্ত যারা দোকানের সামনে দাঁড়ায় আছে আমি তাদেরকে বদদোয়া দিলাম না দোয়া দিলাম ওকে তাড়াতাড়ি প্যান্ডেলে ঢুকাই দাও আর যদি না ঢুকে আল্লাহ বিচার তোমার কাছে দিলাম ও বাড়ির থেকে বইলে আছে বউ রে ওর মায় রে ওর বোনের রে ওর শুনতে যাই ও কি লেগে দোকানে থাকবো কথা বল না কেন ও বউ রে ঘুমাইলে ওর সব হইতো ওদিক দিয়ে ওর মায়ের এদিক দিয়েও মায়ের ওর পরে গজব পড়বে না কে হে বউরে ঘুমাইলে সব হইতো না ও বউর হক নষ্ট করে দোকানে বয়ে পিটিস পিটিস করবে আল্লাহ হচ্ছে ডোকতাছে কেবল আল্লাহ যদি এরপরে দোকানের সামনে থাকে আমি জানি না ও কোন মায়ের সন্তান আল্লাহ ওর মা হয়তো অবশ্যই গর্বে নাই কে দোয়া করছিল আল্লাহ আমার সন্তানকে নিকার বানায় দাঁড়ায় তা না হলো ওয়াজের মাঠে আসতো না শয়তান আরে সুলেয়া শয়তান আরে সুলকাইয়া গাও বানাইয়া দোকানের সামনে ফেলাই রাখছে আল্লাহ আমার ওই জাহান্নামী বাইরে জান্নাতের মধ্যে ঢোকার তৌফিক দান করো তোমার নবী বলছে পৃথিবীর শ্রেষ্ঠ খারাপ জায়গা হলো বাজার যেখানে দোকানদারি হয় আল্লাহ ওই খারাপ জাহান্নামের জায়গা থেকে এইটা হলো জান্নাতের বাগান তুমি বলছো তোমার নবী বলছে যেখানে ওয়াজ হয় না জান্নাতের বাগান এই জান্নাতের বাগানে ঢুকাই দাও সুরক না আমি আসতে বললে মগা ঢুকবো না মধ্যে আমিন কর আল্লাহ যদি এরপরে ওর না আসে আমার এই দাড়ি পাকা বাজার একটা দরখাস্ত দেবে কি দরখাস্ত দেবে আর লুলা বানাই দিবে কি দেওয়া দেবে হেদায়ত দিয়া জোর কানা আমিন আরো জোরে
আর কত হবে না দেখবে আর কত হবে না তোর পাও দূরে দর্শে যুবক আর কথা বলবি না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ মুসা তুই তার উম্মত হওয়ার অপশন নাই তোর সাথে দেখা হবে যা আল্লাহ কবে দেখা করাইবা কবে দেখা করাইবা কবে দেখা করাইবা দেখা করাবো তোরে তুই অপেক্ষায় থাক তোর কোন মারহাবা অবজান এখন আপনি যে কথাটা শুনবেন আপনি শক্তি দিয়ে আল্লাহ আকবার বলবেন কেমন যে মুসা নবী আল্লাহর সাথে কথা বলছে এই পাহাড়টা ফিলিস্তিনের ভিতরে পড়ে গেছে ইব্রাহিম নবী যে আগুনের মধ্যে পড়ে 40 দিন ছিলেন ওই ইব্রাহিম নবীর কবর ফিলিস্তিনে যে আইয়ুব আলাইহিস সালাম 18 বছর কিরাই খাইয়া আমার আল্লাহর নৈকট্য হাসিল করছে আইয়ুব নবীর কবরটাও ফিলিস্তিনে ইউনুস নবী 40 দিন মাছের পেটে ছিল আল্লাহ পাক তারে পরিত্রাণ দিয়েছে ইউনুস নবীর কবরটাও ফিলিস্তিনে এ বাইতুল মুকাদ্দাস অর্থাৎ মসজিদ আকসা যে নিজের হাতে নির্মাণ করছে যেই নবীটা তার নাম হলো ইসহাক নবী ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা সন্তান বড় ছেলের নাম ইসমাইল ইসমাইল আর ইব্রাহিম নির্মাণ করছে কাবা ঘর আর ইসমাইলের ভাই অর্থাৎ ইব্রাহিম নবীর ছোট ছেলে ইসহাক আর ইসহাক নবীর ছেলে ইয়াকুব ইয়াকুব কিন্তু ছোট ছেলে ইয়াকুব আলাইহিস সালামের ইসহাক আলাইহিস সালামের দুইটা ছেলে ছিল একজন নাম ইয়াকুব একজন নাম ইউনুস কি নাম ইউনুস মানে ইউনুস নবী না ওর নামই ছিল ইউনুস যেন আপনার শাস্ত্র ভাই নাম ইউনুস তো ইউনুস আলাইহিস ইউনুস রে আল্লাহ নবুয়তি দেয় নাই ইয়াকুব রে নবুয়তি দিয়েছে ইয়াকুব আর ইসহাক মিলে এই মসজিদে আকসা নির্মাণ করেছে জরে 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 বসন্তে এই ইসহাক আর ইয়াকুব ইউসুফ এখনো পর্যন্ত ফিলিস্তিনে ঘুমিয়ে আছে এ বগুড়ার বাইরে রে 3000 উপরে নবী এই ফিলিস্তিনে কবর যেখানে নবীদের কবর পড়ে আছে ওই ফিলিস্তিনকে এত তাড়াতাড়ি ধ্বংস করতে পারবে না ইনশাআল্লাহ আপনি অপেক্ষা করেন টুডু টু মধু ফিলিস্তিন মুসলমানের হাতেই থাকবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কি ভাই মুসলমানের কেবলা মুসলমানের হাতে থাকবে ওরা নর্তকী নাচাবে ওরা পুতুল খেলাবে মদ খাইয়া নাচবে বাইতুল মুকাদ্দাসের পাশে কোন মুসলমান মেনে নিতে পারে না এই জন্যই হামাস আজকে ওদের উপর আক্রমণ করেছে ওরা প্রতিদিন মসজিদ আকসার পাশে ফাইভ স্টার হোটেল বানাইছে ওই হোটেলের মধ্যে প্রতিদিন মদ খাইয়া পতিতা নাচায় ওইটা প্রতিহত করার জন্য আজকে হামাস সারা পৃথিবীর সামনে বলে জঙ্গি হয়ে গেছে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি ওই আমেরিকান লাল কুত্তাকো কাছে একটা প্রশ্ন করি কোশ্চেন করি আমরা যদি তোমাদের গির্জার পাশে যাই মদ খাইয়া তোমাদের প্রতিমারে গালিগালাজ করতাম তোমরা কি করতাম আর আমার প্রাণের মা আমার প্রাণের নবী হাজার হাজার নবীর কবরের পাশে মদ খাইয়া কুত্তার মতো নাচবা আর মুসলমান মাইনে নেবে না হতে পারে না পারে না পারে না তোদের বিচার আল্লাহ করবে ঠিক ঠিক না বটে আল্লাহ বিচার করে নাই করে নাই ফেরাউনে করে নাই ওরে বাবা শয়তান ক্ষমতায় আসার আগে 130,000 বাচ্চা কে হত্যা করছে নাউজুবিল্লাহ মূর্খে তার মধ্যে দেখো নাউজুবিল্লাহ আমি আবার বলছি আওয়াজ দিলে বাস করছ না এলে যাবে এই 130,000 বাচ্চা হত্যা করছে এই জালিম হঠাৎ করে তার দেশে কিছু ভাড়াটি আলেম আমাদের বাংলাদেশের সরকারে কিছু ভাড়াটি আলেম আছে না মানে প্রধানমন্ত্রীর একবারে জান্নাতি মহিলা বানাই দিছে আরে ভাড়াটি আরে পাম তুই কারে দে ওটা প্রধানমন্ত্রী বুঝে যে তুই আমার পাম দেতাস ওটা গোপালগঞ্জের মাইয়া আমরা চিনি আমরা গোপালগঞ্জের বলে আমরা চিনি তুমি পাম দেলেই তোমার একটা সব দিয়ে দিব মা লাউয়া কেমনে বুঝলে নলা কথা কর না কেন
জান্নাতি মহিলাই পৃথিবীতে 11 জন আল্লাহ নিজে ডিক্লেয়ার দিয়েছে এছাড়া পৃথিবীর কেউ কেউরে জান্নাতি ডিক্লেয়ার দিতে পারবে না 11 জন মহিলার আল্লাহ জান্নাতি ঘোষণা দিয়েছে আর আমার নবী দেশে 10 জন দে তো 11 জনের ভিতর তোমার শাশুড়ি শেখ হাসিনা নাই তো তুমি দাও কেন তবে হ্যাঁ এটা বলা যেতে পারে যে মসজিদ বানায় দিবে আল্লাহ তাকে জান্নাতে ঘর বানায় দিবে মানে প্রধানমন্ত্রী 560টা মসজিদ করেছে যা পৃথিবীর ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী ভাবে করে নাই মাইনা নিলাম হয়তো আল্লাহ একটা মসজিদ কবুল করলে পয়সা হালাল হলে ডাইরেক্ট জান্নাতে যাবে কথা কর না কেন এইভাবে বলা যেতে পারে কষ্ট হইতাছে না পাঙ্গাতে তামার কি হইছে শুধু আমার দিকে তাকাবেন ক্ষমতার এমন একটা গ্রান রে ভাই এই ক্ষমতা কেউ ছাড়তে চায় না খালেদা জিয়া নল দিয়া অক্সিজেন নেতাছে হে এখন স্বপ্নে দেখে আমি আরেকবার প্রধানমন্ত্রী হব শেখ হাসিনা হে কইতেছে মইরা জামুদা মাগার 7 তারিখ হইব আমি প্রধানমন্ত্রী থাকব ক্ষমতার গ্রান যে কি ভাই সাকিব আল হাসান সারা জীবন আয়া পড়ছে এমপি দেখছে যে পোলা বনেকে যেন আমার দাম নাই খালি আমি ভুলটা উঠোই মাসা বিজন নিচে একটা টিকিট আমি হাতে নেই প্রধানমন্ত্রী হাতে বা ওদের পাম পট্টি দিয়ে মা ঠাকুর এর টিকিট একটা নিচে এ ও কি জানে যে দোনোটার কয়টা রাস্তা কাঁচা জানে যেই বেড়ারা এই যেই বেড়া জানে তার ইউনিয়নে কয়টা রাস্তা কাঁচা ও তো 12 বছরের ভিতরে একবার ইউনিয়নও যায় নাই কথা কর না ও ক্লাস 9 এর বছর ক্রিকেটের জাতীয় হিসাবে প্যাট্রিক পাস করে সে ঢুকছে এরপর তো বাড়ি দিয়ে যায় নাই তো যদি লাভ দিয়ে যায় এই বাবু আবাঙ্গার মতো কয় আমি এমপি ও কি ছাতা বুঝবে জনগণের দরদ কথা কর না কেন দ্বিতীয় হবে এই সমস্ত নেতাগুলারে যারা জনগণের রক্তের সাথে মিশে আছে যাও যা প্রধানমন্ত্রী কি মনে করে দিয়েছে দেব দেহি কি হয় কথা কর না কষ্ট হইতেছে অজ্ঞতা তোমার কি সারা জীবন যে বিড় অভিনয় করছে জলি মাই তুমি প্যার করতিও ও বাবা না ও ফেট দাও কথা কর না কেন এ ফারুক হলো ঢাকার ছেলে ঢাকার ছেলে আমার এলাকায় বাড়ি মিরপুরে বাড়ি ফারুক যে ফারুক মারা গেছে হেরা শুনি তো দিছে সাল দিবে কথা কর না কেন এই ফারুক হলো জন্মগতভাবে ঢাকায় ঢাকার ছেলে সে জানে কয়টা অলি গলি ঢাকায় আছে তাগো হাতে পাঠান বংশ মিরপুর একটা ঐতিহ্যবাহী বংশ মিয়া গাবতুরি এই ডিপজনের বংশ আর ফারুকের বংশ একই বংশ তো আমি তো জানি আমার ওখানে বাড়ি আমি তো জানি এই ফারুক জানে কয়টা রাস্তা ওই ঢাকা জন্ম দিছে পাঠান বংশ ফারুকের বংশ এখন এই ফারুক সাহেব এমপি ছিল বিদায় নায়ক ছিল বিদায় এক নায়ক নল আরে ধরাই দিচ্ছে ওর বাড়ি তো কুমিল্লা ও কি সাতারা বুঝে কথা কর না কেন ও সারা জীবন করছে অভিনয় কেমনে কি হইয়া ইচিং কিম পাকা চি 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 কথা কর না কেন আর মাত্র 3 মিনিট কথা কম মনে রাখবেন বাবা জনগণের তরফ কেউ বুঝে না জনগণের তরফ কেউ বুঝে না এই যে আমার বাজানরা যে রাতের অন্ধকারে কাজ করে সারের দাম ঠিকই বাড়তাছে পেঁয়াজের দাম ঠিকই বাড়তাছে কেমনে বাড়বে না কোন জনগণের ভিতরে তার এমপি মন্ত্রী বাণিজ্যিক মন্ত্রী একবারও সিরাজগঞ্জ আসে না দমটে আসে না আর বাণিজ্যিক মন্ত্রী এমন একটা মন্ত্রী সে নিজে একজন ব্যবসায়ী কষ্ট হইতেছে আমি তো আপনাকে পক্ষে কথা কইতাছি আমি জানি এগুলা কইলে আমার কালা দিই হবে তাতে কিছু আছে জানো ওই যে গোপালগঞ্জের সাইন কোট আছে যে সময় পারবো না আমি পারবো ইনশাআল্লাহ মারহাবা বলেন কষ্ট হইতেছে আর মাত্র 2 মিনিট কথা কম শরীর আসতে ভালো না আমি এই জন্য আমার বাইরে অনুরোধ করছিলাম আমার 9টা বলে ভাই আমি কিছু কথা কই যাই যাও গা হ্যাঁ তোর উপরে আল্লাহর গজব তুই আলেমদের দুশমন তুই মমতাজ রেয়ালনে কয় লাখ দিতে মগার ফমদা চপ বেটা এই পিছনে যা বাটপার আসলে পাগল আর সাহস কত বড় তুই একজন আলেমকে কিনতে পারবি মগা হারামি কিনে দেখছ একজন আলেম
তোর মতো চারটা দারোয়ান আমার বাড়ির দারোয়ান বেটা আল্লাহর মেহেরবানিতে আলহামদুলিল্লাহ বলতে পারেন না আলেম ওলামা আমারে টাকা দিলে মনে রাখবেন আলেম ওলামা দিয়ে মসজিদ মাদ্রাসা করে যেই হুজুর আমারে দাওয়াত দিয়েছে জিজ্ঞেস করবেন 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি আমি কাউকে বলি না আমার এক বস্তা সিমেন্ট দেন তুই দেশেশ না আমার মসজিদ এক বস্তা এই হারামি আমার কষ্টের টাকা দিয়ে আমি মসজিদ মাদ্রাসা করেছি আলহামদুলিল্লাহ বলেন অতএব মনে রাখবেন আলেম ওলামাকে মন কথা বলা যাবে না আলেমদের টাকা যে সর মনে বিশ্বাস গালি দেন তাদের টাকা খুলে সব আল্লাহর রাস্তায় খরচ হয় বেটা এই যে হাফিজুর রহমান সিদ্দিকীর বকা দাওয়ানতাজে কোটি কোটি টাকা খরচ করে মাদ্রাসা করছে আমরা কারো কাছে হাত পাততে পারি না আল্লাহর কসম করে বলছি এই হুজুরা তো কালেকশন করে মাদ্রাসা করলো আমরা যদি কারো কাছে চাইতে যাই চেয়ারম্যান সাহেব বলে আপনারা কম দেন আল্লাহ কারো কাছে চাইতেও পারি না এই যে ছাত্রদের 200 ছাত্র বোর্ডিং এ খাওয়াই আল্লাহর সাক্ষী দুর্ভাগ্য মূল্যের দাম এত বেশি আপনার উত্তরবঙ্গের বেশি ছাত্র আমার মাদ্রাসায় রংপুর দিনাজপুর আপনাদের বগুড়া শেরপুর অনেক ছেলে আছে কারণ হুজুর আছে তার সাথে 10 জন 15 জন গেছে এই ছেলেগুলোর কি দিয়ে খাওয়াবো কোন আপনাকে চাইলে যে একটা তেল দেবেন আর যদি কইতি 500 টাকা হাতে আমার তেল দে ও দৌড় মারবে নুমদুসা কইরা ও কথা কান না কেন ও মনে 100 টাকা দান করে নাই মাদ্রাসায় ও সামনে একটা আগুন দিয়ে আল্লাহর হেফাজত করুক যোর কানে আমিন তোরে শিক্ষা দিয়ে গেলাম জীবনে কোনদিন আলেম ওলামাকে এই কথা বলবি না আলেমদের টাকা গুলো আল্লাহর রাস্তায় খরচ হয় না মনে রাখবি আলেমদের ভালো চোখে দেখবি ভালো থাকবি তা না হলে যে রাস্তা দিয়ে যাবি গাড়ির নিচে বইরা বাইটে যাবি আল্লাহ হেফাজত করুক যোর কানে আমিন কষ্ট হইতাছে আর মাত্র 2 মিনিট হ্যাঁ কয় মিনিট করবো কোন সারা রাত হয়ে থাকবে ইনশাল্লাহ যাই না মারহাবা কর নারায়ণ তাকবীর লিল্লাহে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম মারহাবা আর একটা কথা বলবে ইসলাম দিন ইসলাম এখন আর একটা দেশের নাম বলবো আপনার জিন্দাবাদ জিন্দাবাদ ঠিক আছে ফিলিস্তিন ফিলিস্তিন ইসরায়েল ইসরায়েল আলহামদুলিল্লাহ এ বাজার এই যে ইসরায়েল যে দেখেন ইসরায়েলের উৎপত্তি কিন্তু বনি ইসরায়েল অর্থাৎ ইয়াকুব নবীর থেকে এরা এই দুনিয়ায় আইছে এরা হাজার হাজার নবীরে জবাই দিছে মুরগির মতো জবাই দিছে এরা এত বড় অভিশপ্ত এরা কেন বাইতুল মুকাদ্দাসের সাথে বেয়াদবি করবে না বলেন আর এদের পরে আল্লাহর গজব কেন নামবে না টুডুল টুমর গজব আসবে ইনশাআল্লাহ বলেন এদের সাথে যুদ্ধ করেছে ইয়াকুব নবী এদের সাথে যুদ্ধ করেছে দাউদ নবী এদের সাথে যুদ্ধ করেছে সুলাইমান নবী এদের সাথে যুদ্ধ করেছে আইয়ুব নবী এদের সাথে যুদ্ধ করেছে ইউনুস নবী এদের সাথে যুদ্ধ করেছে পৃথিবীর সব নবী এমনকি ইউসুফ আলাইহিস সালামকে তারা মারার জন্য বহুত ষড়যন্ত্র করেছে পারে নাই ইনশাআল্লাহ বলেন ইউনুস নবীরে মারার জন্য বহুত চেষ্টা করছে লাশ পর্যন্ত আমার নবীরও মারার জন্য চেষ্টা করছে জানেন আপনারা আলেমদের কাছে জিজ্ঞেস করুন আমার আমি 30 35 40 মিনিট ওয়াজ করি না আমি ঘাম ঝরনে পয়সা নেই আর আমার টাকাগুলো সব আল্লাহর রাস্তায় খরচ হয় তুই আগে দেখবি আমি কি করি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছে বাবা ঢাকা কারেনি গঞ্জ মানে প্রধানমন্ত্রী ফ্যামিলিতে বিয়ে করে ইচ্ছে করলে প্রধানমন্ত্রীকে চাইলে কোটি টাকার উপরে পাইতাম জীবনে হাত পাতি নাই আমি পাতলে আপনাদের কাছে পাচ্ছি কোন বড় লোকের কাছে পাতি নাই এই যে আপনারা মুসাবার ভিতরে 100 টাকা দিলো আমি মসজিদে খরচ করি এই কোরআন হাতি নিয়ে বলে বললাম কারণ আমার বাড়ি গাড়ির আর দরকার নাই বাড়ি গাড়ি বহুত করছি আল্লাহ একজন মানুষকে থাকার জন্য যা দরকার টাউনে আল্লাহ আমাকে দিছে এখন জান্নাতের বাড়ি করার জন্য আমি ঘুরতাছি দেশ বিদেশে আলহামদুলিল্লাহ বলতে পারলে না আপনারা যে টাকাটা দিছেন এই টাকাটাও মসজিদে চলে গেছে আমি মসজিদ করতে যে বাবা এখনো 23 লক্ষ টাকা ঋণী কারণ আপনাকে মসজিদ মাসে কমিটি আছে আমার কোনো কমিটি নাই আমি একা আল্লাহর সাথে বিয়ে করছি আমি রাতে টাকা কামাই সকালবেলা বিল দেই যদি আপনার বিশ্বাস না হয় যায় দেখবেন যদি আমি মিথ্যা কথা বলে থাকি আপনি কি ছিলেন না দাওয়াত দিতে জিজ্ঞেস করেন এর কাছে মোটা আমরা জিজ্ঞেস করো মিথ্যা কথা বললে আপনার জুতা আর আমার গাল আগে আমার সম্পর্কে জানবা তারপরে মন্তব্য করবা যে টাকা নিয়ে কি করি
আর তোমাগো নায়িকা গায়িকারা টাকা নিয়ে সিনেমার হল বানায় ছবি বানায় জাহান্নামে রাস্তা করে কথা বলে না কেন? কষ্ট হইতেছে বাবা, আমি আপনাকে চোখে পানি দেখতেছি, পানিটা আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। আমি না যখন টান দিয়ে আমার নবীর বুকের মধ্যে নিয়ে বলে বাবা রে এই লোকটার চাউনি বেশি ভালো না, তোরে মাইরে ফেলবে, এবার আপনি কাঁদবেন। আমার নবীর বুহাইরা রাহাবের কাছে কি বলে এখন আওয়াজ দিবেন, আপনি মানে মারতে আইছেন, আপনি মানে মারবেন? বুহাইরা রাহেব আমার নবীর দিকে এক নজর তাকাই রয়েছে, বাবা আমি তোরে মারবো তুই কেমনে জানলি? আমি জানছি আমার পিছনে কে যাবে বলে মোহাম্মদ রে তুই উঠে আয় বাবার কবরের কাছে আর দাঁড়াইস না, তোর পিছনে তোর দুশ্মন ইহুদি দাঁড়াই রয়েছে। জোরে 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 বাজান দে, এখন আপনি কানবেন আমার নবীও কান্দে। বুহাইরা রাহেবের হাতটা ধরিয়া বলে আপনি আমার মারবেন, আমার মালিক আমার বাসায় রাখবে, আপনি কেমনে ভাবলেন গো আপনার ইনজিল কিতাবে আমার সব অ্যাড্রেস আছে, আমার মায়ের নাম কি বাবার নাম কি, এখানে আমার বাবার কবর আপনি যদি ইনজিল কিতাবে পেয়ে থাকেন, যেই মালিক আপনার জানার ক্ষমতা দিছে গো ওই ওই মার ওই আল্লাহ আমার বাসায় রাখার ক্ষমতাও তার হাতে। বুহাইরা রাহেব নবীর কোলে নিয়ে দুই গালে সুবা দিয়া বলে আমিনা রে আমিনা, আমি না আমি জাতের কসম করে বলছি আমি কিন্তু তোর ছেলে মুহাম্মাদের দুশমন, আমি যদি তোর ছেলেটার খবর এখন মাত্র 10 কিলোমিটার দূরে যাইয়া দেই খ্রিস্টান পাদ্রীদের কাছে দেই আমি কিন্তু হাজার হাজার টাকা পুরস্কার পাব, কিন্তু তোর মুহাম্মাদের চেহারা দেখে আমার এত মায়া লাগছে রে আমিনা, আমি জানতাম না তোর সন্তানের চেহারার মধ্যে এত মায়া, কিন্তু আমার একটা প্রশ্ন ওই গডের কাছে, তারা তো গড বলে আল্লাহ বলে না বাবা, বলে ওই গডের কাছে একটাই প্রশ্ন যেই মানুষটার এত দাবি বানাইলো ওই মানুষটার কেন এতিম বানাইলো? বজন এই মজমার মধ্যে জন্মায় বাবা আমার জনম দুঃখিনী মা গোপাল বন্ধুর জমিনে আমার মা আমার 12 বছর বয়সে বলছে ইলিয়াসে যদি কোনোদিন টাকার মালিক হ একটা মসজিদ মাদ্রাসা বানাই। আমি আমার মায়ের স্বপ্ন পুরো করার জন্য যুবক বাইরে আমি তোদের দুইটা পাও ধরছি এই কোরআন মুখী নিয়ে বলে গেলাম আমি আমার মায়ের অর্ডারটা পালন করার জন্য মানুষের কাছ থেকে কষ্ট করে করে ঘাম ঝরে পয়সা কামাইয়ে কোটি কোটি টাকা খরচ করে একটা মসজিদ মাদ্রাসা বানাইছি একটা মাত্র কারণ নিজে জায়গা কিনে নিজে বানাইছি আল্লাহর হুকুমে সন্তুষ্ট করতে। আমার মা বলছিল যে তোমার নানাই গোপালগঞ্জের মধ্যে বড় আলেম, তোমার নানাও যেমন একটা মসজিদ করছে তুমি একটা মসজিদ বানাইবো, বাবা আমি জানি আমি যদি একটা মসজিদ বানাই আমার নবী বলছে মান বানা ইলাল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আমি আল্লাহর ঘর বানাই দিই আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দিব, ও বাজান আমার মায়ের কবরটা জান্নাতের বাগান বানাই দিই আমি বানাইছি গো। আমি দেখলাম আপনারও একটা মসজিদ বানাইছেন দোয়া করে যাই এই মসজিদ যারা টাকা দিছেন এক বস্তা সিমেন্টও দিছেন আল্লাহ যেন তাদের জান্নাতের ফয়সালা করিয়া দেয়। বাবা আমি যদি পারি কোটি কোটি টাকা খরচ করে দুই তলা কমপ্লিট হয়ে গেছে বাজান 1,20,00,000 টাকা জায়গা কিনছি এই পর্যন্ত আমার 4 কোটি চলে গেছে বাবা
আমি কাউকে বলি না আমার এক বছর সেভিং দেন, তবে কেউ যদি দেয় হুজুর আমার মা নাই। এই যে গত পরশু দিন এক মহিলা প্যান্ডেল থেকে আমার মায়ের মসজিদে নাক ফুল খুলে দিচ্ছে, যেরকম এক মা দেখলাম চুরি দিয়ে দিছে চুলির বালা, আমার এক মা আমার মায়ের মসজিদে টাঙ্গাইল থেকে তার নাক ফুল খুলে দিছে তার স্বামীর দিয়ে নাক ফুল। আল্লাহর জাতের কসম করে বলছি, আমি তো মায়ের চিনিও না, এক বাচ্চার কাছে পাঠাই দিছে, বলবে এটা মাদ্রাসায় দিলাম 10,000 আর আমার নাক ফুলটা হুজুরের মসজিদে দিলাম, এই জন্য হুজুরের মা জান্নাত গেলে আমি হুজুরে যেতে পারি, কারণ আমার নবী বলছেন তুমি যদি মসজিদে 100 টাকাও দাও তুমিও জান্নাতি, 1 কোটি টাকা দিলেও জান্নাতি, 1 কোটি দিলেও জান্নাতি, 1টা টাকা দিলেও তুমি জান্নাতি। মসজিদ এমন একটা জায়গা, আর মসজিদ তার ব্যক্তিগত নয়, এই মসজিদে দিলে যেই সওয়াব, বাইতুল মোকাররমে দিলে যেই সওয়াব, আমার মসজিদে দিলে যেই সওয়াব, মদিনার মসজিদে দিলে একই সওয়াব। কারণ মসজিদ কার ঘর? জোরে কর না কেন? আমি যখন রুমের মধ্যে ছিলাম মাদ্রাসায়, একটা যুবক অবশ্যই আমার একনিষ্ঠ ভক্ত, আমার ওয়াজ ইউটিউবে শুনে আর মাকে নিয়ে মোটরসাইকেল ওয়াজ শুনতে যাইছে, আমারে বলে হুজুর আমার মা প্রতিদিন আপনার ওয়াজ শুনে, এই মেম্বারশিপ যাওয়ার 5 মিনিট আগে হুজুর আমার মা বলছে হুজুর আমি ধনট থানা আপনি যখন আসছিলেন থানার ওখানে বৃষ্টির কারণে আমি ওয়াজটা শুনতে পারি না, কিন্তু হুজুর আজকে আমার মা রে নিয়ে আসছি, হুজুর আপনার মায়ের মসজিদ আমি 500 টাকা দিয়ে দোয়া চাইলাম, আমার মায়ের জন্য একটু দোয়া করবেন। যুবকটা আপনাকে প্যান্ডেলে বসে আছে, আর মাকে আল্লাহ তুমি মাফ করে দিও, আল্লাহর বাবাকে মাফ করে দিও। এই কোরআন শরীফ ধরে বলছে কালকে ওয়াজ করছি সিরাজগঞ্জ সদর থানায় সাইদাবাদ ইসলাম বড় মাদ্রাসায়, এই ওই মাহফিলের প্রধান অতিথি ওই মাদ্রাসায় 1 কোটি টাকা দান করছে, সে হাজার হাজার কোটি টাকার মালিক, সে নারায়ণগঞ্জে 8 থেকে 10টা ইন্ডাস্ট্রিজের মালিক, সে 4 কোটি টাকা দিয়ে মসজিদ বানায় দিছে। আমি যখন বলছি আপনি কত দিবেন, কয় আপনি কত চান, আমি কই চাই গেলাম 1 কোটি, কই দিলাম আলহামদুলিল্লাহ বলেন না, আমি মিথ্যা কথা বলে আল্লাহ জিব্বা কেটে দেবে, মিডিয়ার কাছে জিজ্ঞেস করে ওই যে মিডিয়া বইয়ে রয়েছে, ঠিক আছে 1 কোটি চাইছে 1 কোটি দিছে। তারপরে সভাপতির বলছি কয় আপনি কত চান, আমি কইলাম 1 লাখ দিবেন, এইটুক টাকা কম 1 লাখে দিছে। তারপরে যাদের বাবা নাই মা নাই 50-50 1 লাখ বহুত দিছে, কারণ আমারে তারা 9টায় উঠেছে পরান বইয়ে ওয়াজ করছি, কারণ বাবা আমার তো কুয়াশায় ঢাকায় যেতে হবে, তাই না বাবা, আমি আপনাদের মেহমান, আপনারা খালি আমার আপনাকে দিক তাকায় না, যে আমি যদি আপনার ভাই হইতাম, আমি আপনি যদি শোনেন যে আমাকে হুজুর অ্যাক্সিডেন্ট করে যমুনার সাথে এইবারে পড়ে রয়েছে, আপনার খারাপ লাগবে না, কথা বলেন না কেন, আমার যদি কেউ অপমান করে আপনার খারাপ লাগবে না, কথা বলেন না কেন, যে ওয়াজটা আমি মিস করছি, আমি ভাবছিলাম এই কমিটি হয়তো ওখানে গেলে ডিস্টার্ব করবে, কিন্তু এরা এত ভদ্র, এই মেম্বার সব সামনে ছিল একটা টু শব্দ করে নাই, জাতিগত এরা ভদ্র, আলহামদুলিল্লাহ বলে না কেন, অনেক মাহফিল মিস করলে বক্তারে বকা দেয়, কারণ আমি কেন ইন্ডিয়া গেছি সেটা আমি জানি, কমিটিতে যখন বুঝায় বলছে সে বুঝছে যে হুজুর তার বাংলাদেশ থেকে পোকা মিস করে নাই। আর বাবা হরতাল অবরোধ এমন পরিমাণ শুরু হয় আপনি জানেন, এই যে 2 সপ্তাহ আগে আমি নারায়ণগঞ্জ মাহফিলে যাইতেছি চেয়ারম্যান সাহেব, আমার গাড়ি আর পুলিশের গাড়ির মাঝখানে ককটেল মারছে, মাত্র 5 হাতের জন্য আমার গাড়ির আগুন লেগে যায়, আল্লাহ হেফাজত করছে আলহামদুলিল্লাহ বলে, বাবা কত রিক্সে আসি বাবা, আর আগামীকালকে থেকে আবার অবরোধ লাগাতার অবরোধ, আমি আপনাদের কাছে দুটো পাও ধরছি, আমার লাগে একটু দোয়া করেন, আমরা কিন্তু এই দেশের বক্তার খেলোয়াড় আর নাম নাকি যে 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 গুরুগুরি হোক তারা কিন্তু সরকারের কাছে একটা এই দেশের সম্পদ, আমরা বাংলাদেশের বাহির থেকে টাকা কামাই আপনাদের কাছ থেকে নিয়ে সরকারে দেই না, দেই না, আপনাদের টাকা নিয়ে মসজিদ করি মানসা করি সরকারের কাছ থেকে তো কিনি, অতএব সরকারের কাছে আমরা কি স্বর্ণের অক্ষরে লেখা না, অতএব আপনাদের কাছে বলবো বাবা আমার সাথে একটা ওয়াদা দেন তো, মুনাজাত না করে ময়দান ছেড়ে কেউ যাবেন না, কে কে রাজি আছে দেখে লেখা হাতে লেখা দাও, আল্লাহ তুমি কবুল করো বগুড়া ধনর থানা বাসি রে, আল্লাহ আজকে 9ই ডিসেম্বর দেখো না আল্লাহ, আল্লাহ একটু দেখো আমার ভাইরা কিন্তু অনেকই কাঁদছে, আল্লাহ তুমি দেখো 9ই ডিসেম্বর এই হাজার হাজার মানুষ তার সময় তোমার কাছে দুটো হাত উত্তোলন করে তোমার কাছে রাত 12:30-12টার সময় তোমার কাছে হাত উত্তোলন করে বলতেছে এরা জীবনে এক উক্ত নামাজ কামাই দিবে না,
আল্লাহ এর মা বাপরে কষ্ট দিবে না, বিশ্ব নবীর কষ্ট দিবে না, এদের সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানাবে। সুরবান আমিন, সুরবান আমিন। বাবা আমি অসুস্থ শরীরে একটা ওয়াদা করব, এই মাদ্রাসা অনেক বড় হোক আপনারা চান না? চান। আমি আমার মার জন্য আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। 30 সেকেন্ডে এমন কোন আল্লাহর ওলি আছেন কি? কালেকশন হয়ে গেছে গা, আমি কালেকশন করব না, আমি কয়েকটা বন্ধু বানাবো এখানে। 30 সেকেন্ডে একটা যুবক আছো কি এখানে? হুজুর আমার বাবার জন্য মার জন্য আমি এই তিনখানা মাদ্রাসায় অথবা এই মসজিদে আমার মায়ের জন্য 10,000 টাকা দিব। একটা লোক প্রথম দাঁড়ান তো, কে আছেন 10,000 টাকা দিবেন? প্রথম আল্লাহর একটা উলি কালেকশন হয়ে গেছে, আমি কটা বন্ধু বানাই যাই শুধু। কিয়ামতের মাঠে যদি আমার মসজিদটা কবুল হয় আপনারে রাইখে আমি যাব, ওয়াদা দিয়ে গেলাম আলহামদুলিল্লাহ। কারণ একজন আলেম যদি 70,000 মানুষকে জান্নাতে যায়, এক একজন মানুষ যারা আমি সুপারিশ করে জান্নাতে যাব, ওই এক একজন মানুষ আবার 70,000 করে নিব, দেখা যাবে উম্মতে মুহাম্মদ এইভাবে একজনও জাহান্নামে থাকবে না। অতএব এই সুবর্ণ সুযোগ ছাড়বেন না। বলেন তো কে দিবেন 10,000 টাকা? একটা লোক বলেন তো, একজন একজন 10,000 টাকা দিবেন, বলেন তো কোন আল্লাহর পাগল আছে? নারাজ থাকবে আসেন, আল্লাহ শফিকুল ইসলাম সাহেবকে কবুল করে, আল্লাহ তার মাকে মাফ করে দিন, আমার মায়ের সাথে তার মাফ করে দিন। আমি জানি আল্লাহ সিরাজগঞ্জের মধ্যে এরা বড় লোক না, আমি এই জন্য 10,000 সাইজ আর মাত্র 60টা লোক দাঁড়াবেন, আমি আপনাকে হাতে পাও ধরে বলছি, আমি আপনার বন্ধু বলবো।